আসসালামু আলাইকুম মেহেদী হাসান খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনা হবে বললেন প্রধানমন্ত্রী রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব মথুরের মাধ্যমে ভরে শুরু হয় পূজার মূল আনুষ্ঠানিকতা দুর্ঘটনার কারণে যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছে বরিশাল ঢাকা মহাসড়ক যানবাহনের চাপ বাড়লেও বাড়েনি রাস্তার প্রশস্ততা আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস এ বছর দিবসটি প্রতিপাদ্য পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা বলছিলাম সংবাদ শিরোনাম সংবাদ এছাড়াও থাকছে মাইটিভি সাপ্তাহিক আয়োজন নিয়ম অনিয়ম এবারে জানাতে চাই পুরো খবর যুদ্ধাপরাধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি যারা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের দেশে ফিরে এনে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ওয়াশিংটন ডিসির একটি হোটেলে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখা সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী কথা জানান প্রধানমন্ত্রী আরও বলেন ৭৫ের ১৫ই আগস্ট জাতির পিতাকে পরিবারের অধিকাংশ সদস্য সহ হত্যাকারীদের আশ্রয় দেওয়ার পরেও যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলছে বিদেশে দেশে ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কাজ করার পাশাপাশি রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং অপকর্মে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ মানবতার কথা বলে মানবাধিকারের কথা বলে আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আমাদের পরিবারের সবাইকে হত্যা করেছে ছোট চার বছরের শিশু যার হাত থেকে রেহাই পায়নি তাদের ছোট রাসের রেহাই পায়নি তাদেরকে এরা কি করে তাদের দেশে আশ্রয় দেয় আমার মনে হয় আপনারা একটা কাজ করতে পারেন আপনাদের যার যার লোকাল এলাকায় যারা নির্বাচিত প্রতিনিধি আছে ওই তাদের সাথে একটা যোগাযোগ রক্ষা করার কারণ তাদের তো ইলেকশন আছে আর ভোট দিতে তো বাঙালিরাই বেশি যায় সেখানে তাদের সঙ্গে সবসময় একটা যোগাযোগ রক্ষা করতে হবে বাংলাদেশে আমাদের উন্নয়ন তো যেমন হচ্ছে সেটাও বলতে হবে আর এই যে বিএনপি জামাত জোটকে অপকর্মগুলি করেছে সেটাও তুলে ধরো এদিকে সৌদি প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ বিন আব্দুল করিম আল খুরাইজির কাছে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠিতে দুই ভ্রাতৃপ্রতিম দেশ ও জনগণের দৃঢ় বন্ধন ও শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করেন বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সমর্থন আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন এবারে জানাবো শারদীয় দুর্গোৎসবের খবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা অনুষ্ঠিত হয় ভোরে বেলতলায় জবা শিউলি সহ বিভিন্ন ফুল দিয়ে কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানান পুরোহিতরা হিন্দু পুরাণ মতে দুর্গাপূজার সঠিক সময় বসন্তকাল কিন্তু বিপাকে পড়ে রামচন্দ্র রাজা সুরথ ও বৈশ্য সমাধি সে পর্যন্ত অপেক্ষা না করে শরতেই দেবীকে অসময়ে জাগিয়ে পূজা করেন সেই থেকে অকাল বোধন হওয়া সত্ত্বেও শরৎকালেই দুর্গাপূজা প্রচলন হয়ে যায় এর আগে গতকাল শুক্রবার পঞ্চমীর সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে দেবীর আগমন ধ্বনি অনুরণিত হতে শুরু করে আগামীকাল রবিবার মহাসপ্তমী ৩ অক্টোবর মহাষষ্ঠী ও কুমারী পূজা এবং ৪ই অক্টোবর মহানবমী শেষে ৫ই অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনের দুর্গোৎসব এবার দেবী আসছেন হাতিতে চড়ে এবং বিদায় নেবেন নৌকায় এবার অন্যান্য প্রসঙ্গ যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছে বরিশাল ঢাকা মহাসড়ক দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর এ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ কিন্তু বাড়েনি
মহাসড়কের প্রশস্ততা, যার ফলে সরু রাস্তায় যানবাহন চলাচল করতে গিয়ে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা। প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া রিপোর্ট জানাচ্ছেন এস ভাবিম। দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর দক্ষিণাঞ্চলের বিভিন্ন সড়কের যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ, কিন্তু বাড়েনি মহাসড়কগুলোর প্রশস্ততা, যার ফলে সরু রাস্তায় যানবাহন চলাচল করতে গিয়ে বাড়ছে দুর্ঘটনা। বরিশাল ঢাকা মহাসড়কের যানবাহনগুলোতে বেড়েছে অসুস্থ প্রতিযোগিতা। গত ছয় মাসে ছোট বড় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে নারী এবং শিশুসহ অন্তত 50 জন। এমন পরিস্থিতিতে ঢাকা বরিশাল মহাসড়কের ভুরঘাটা থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত এক্সপ্রেসওয়ে সহ ফোর লেনের সড়ক প্রশস্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। বরিশাল মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে, ফোর লাইন না থাকার কারণে রাস্তা যানজট বাড়ছে। থ্রি হুইলার যে ছোট গাড়িগুলো আছে, যেমন নসিমন, মাহিন্দ, অটোরিক্সা, এগুলো বন্ধ করার ব্যবস্থা করলে ভালো হয়। এই জন্য বেড়েছে, যেটা রাস্তাটা দুই লেন, এই রাস্তাটা আমি মনে করি চার লেন হওয়ার দরকার। মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে কাজ করছে হাইওয়ে পুলিশ। নিরাপদ সড়ক নিশ্চিত করতে ফোর লেনের কাজ শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এই রাস্তাটি চার লেনে উন্নীত হয়, যানজটও কমে যাবে এবং দুর্ঘটনাও হ্রাস পাবে। ইতিমধ্যে আমরা ফোর লেনে কাজ শুরু করেছি এবং আমাদের ভূমি অধিগ্রহণের কাজের প্রাথমিক পর্যায়ে চলছে। তারই ফলশ্রুতিতে আমাদের যে ইভিকশন উচ্ছেদ, সেই কার্যক্রমটি চলমান রয়েছে। মহাসড়কে অবৈধ যানবাহন, অদক্ষ চালক, প্রশিক্ষণের অভাব, ফিটনেসবিহীন যানবাহনকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক। এবারে মাইটিভির সাপ্তাহিক আয়োজন নিয়ম অনিয়ম। মহাসড়ক যেন যাত্রীদের প্রাণ নিয়ে খেলায় মেতেছেন এক শ্রেণীর বাস চালক। অন্য বাসের সাথে এক প্রকার রেস লাগিয়ে সেই ভিডিও ফেসবুকে এবং ইউটিউবে ছড়িয়ে দিয়ে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা তাদের, যা যাত্রীদের প্রাণকে ফেলছে সংশয়ে। এই ধরনের অপতৎপরতা বন্ধ না করা হলে সড়কের মৃত্যুর মিছিল থামবে না বলে মন্তব্য বিশ্লেষকদের। আরও তথ্য টেনিত রঙের। ইউটিউব বা ফেসবুক ঘাটলেই দেখা মিলছে এমনই অসংখ্য ভিডিওর, যেখানে এক শ্রেণীর বাস চালকরা মেতেছেন অন্য বাসের সাথে প্রতিযোগিতায়। এসব ভিডিওতে লাইক করছে এবং শেয়ার হচ্ছে দেখে এটিকে চালকরা নিজেদের জনপ্রিয়তা এবং অনলাইন থেকে টাকা উপার্জনের আরেকটি পথ বলে মনে করছেন। দিন দিন অনেক চালকই ঝুঁকছেন এখন এই তৎপরতায়, যা ঝুঁকিতে ফেলছে যাত্রীদের জীবন। টানাটানি প্রতিযোগিতা আছে, বিশেষ করে এনা গাড়িগুলা আমাদের ভ্রমণ বেড়া রুটে ড্রাইভারদের একটা আহম খেয়ালি ব্যাপারে এই দুর্ঘটনা রুটে করে প্রতিযোগিতা করে চালায়। হ্যাঁ, এরকম হয়। যাত্রী হিসেবে আপনারা কিছু বলেন না? হ্যাঁ, যাত্রী হিসেবে আপনারা কিছু বলেন না? অনেকেই বলে, অনেকেই বলে না, এরকম অনেক সময় প্রতিযোগিতা করে, তখন আমরা নিষেধ করি, তখন তারা ক্লিয়ার হয়। অবিলম্বে এ বিষয়ে প্রশাসনকে তৎপর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। রেকলেস ড্রাইভিং বা ওভারটেকিং, যে বিপজ্জনক ওভারটেকিং, এটা কিন্তু দেখা যায় মনিটরিং করাটা খুব কম হয়, ফলে দেখা যায় চালকরা কিন্তু যে কোনো সেকশনে কিন্তু ওভারটেক করে আপনার ঝুঁকিপূর্ণ আচরণ তৈরি করছে, নিজে দুর্ঘটনা যেমন ঘটায় অন্যদেরও কিন্তু বিপদ ডেকে নিয়ে আসে। তিনি আরও বলেন, চালকদের ট্রিপের পরিবর্তে মাসিক বেতনের আওতায় আনা গেলে তাদের মধ্যে প্রতিযোগিতা বন্ধ হয়ে আসবে। চালকদেরকে বেতন ভিত্তিক নিয়োগ দিতে হবে, ট্রিপ ভিত্তিক কাঠামো থেকে বের হয়ে আসতে হবে, চালকদের ওয়ার্কিং আওয়ার নির্ধারণ করতে হবে। কিন্তু এই বিষয়টি দীর্ঘদিন ধরেই প্রস্তাবনা হিসেবেই ঝুলে রয়েছে। সড়ক দুর্ঘটনার জন্য যতগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম বড় কারণ বেপরোয়া ভাবে গাড়ি চালানো। আর এ বিষয়ে চালকরা যতদিন না সচেতন হবেন ততদিন থামবে না সড়কে মৃত্যুর মিছিল। ড্যানিত রং, মাইটিভি, ঢাকা। আজ শনিবার 32তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। দিনটি পালন করতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর নানা কর্মসূচি নিয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় জানায়, দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, জাতীয় পত্রিকায় বিশেষ করপত্র প্রকাশ, মোবাইল অপারেটরদের মাধ্যমে খুদে বার্তা পাঠানো, ইলেকট্রনিক মিডিয়ায় স্ক্রল প্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। 1990 সালের 14 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ 1 অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস ঘোষণা করে। এবার সাপ্তাহিক আয়োজন মাইটিক।
ড্রোন নামক যুদ্ধবিমানটি সামরিক পরাশক্তিদেরকে জন্য সংরক্ষিত থাকলেও সময়ের বিবর্তনে মানবহীন এই আকাশযানের ব্যবহার পাল্টে দিয়েছে যুদ্ধের ধরন। এখন অতি ছোট একটি দেশও কিনতে পারে এই আকাশযান। বর্তমানে এই প্রযুক্তিতে যোগ হয়েছে সংবেদনশীলতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, যা যুদ্ধক্ষেত্রে ইঙ্গিত দিচ্ছে তৃতীয় যুগের যুদ্ধের। মহিবুল কাদেরের প্রতিবেদনে বিস্তারিত। পাখির মতো দেখতে ক্ষুদ্র এই যানটির নামই ড্রোন, যাকে বিভিন্ন সময়ে আকাশে উড়িয়ে নিরাপত্তার ব্যবস্থা সহ নানা তথ্য সংগ্রহে ব্যবহার করা হয়। সর্বপ্রথম আফগানিস্তান এবং ইরাক যুদ্ধের নানা পরিস্থিতি পর্যবেক্ষণে MQ-1 নামের একটি ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্র। সীমান্তে নজরদারি, সন্ত্রাস বিরোধী অথবা বিদ্রোহ দমন কার্যক্রমের ক্ষেত্রে ড্রোনের ব্যবহার এখন পুরোদমে প্রচলিত। মানবহীন এই আকাশযানটি শুধুমাত্র সামরিক শক্তিধরদের মধ্যে সীমাবদ্ধ নেই, ইরান ও তুরস্কের মতো মধ্যম শক্তিধর দেশগুলোতেও রয়েছে শক্তিশালী ড্রোন প্রযুক্তি। যাদের যুদ্ধবিমান কেনার সামর্থ্য নেই, তারাও এখন সহজেই কিনে ফেলতে পারেন মনসহীন এই আকাশযান, যা দিয়ে ছোট দেশগুলো খুব সস্তায় তৈরি করতে পারে নিজস্ব বিমান বাহিনী। তবে প্রযুক্তির উৎকর্ষতায় এবং অস্ত্রবাজদের চাহিদা অনুযায়ী অনেক দেশই ড্রোন প্রতিরোধে, আকাশের নিরাপত্তায় নতুন অস্ত্র আবিষ্কারে কাজ করছে। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে চলমান SSC পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার 5 শিক্ষক দীর্ঘদিন যাবত জড়িত ছিলেন প্রশ্ন বাণিজ্যে। অনুসন্ধানে জানা যায়, ভুরুঙ্গামারি নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান সহ একই বিদ্যালয়ের 5 শিক্ষক 2016 সাল থেকেই বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস করে মালিক বনেছেন বিপুল বিত্ত বৈভবের। প্রশ্ন ফাঁস ছাড়াও নানা অপকর্মে জড়িত ছিলেন অভিযুক্ত 5 শিক্ষক। প্রতিনিধি মাইদুল ইসলাম মুকুলের তথ্য ছবিতে রিপোর্ট মিজানুর রহমানের। ভুরুঙ্গামারির নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের JSC ও SSC পরীক্ষার ফলাফল ভালো হওয়ায় সন্তানকে এই বিদ্যালয়ে ভর্তি করাতে উন্মুখ থাকতেন অভিভাবকরা। তবে চলমান SSC পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চক্রটি হাতে নাতে ধরা পড়ার পর বেরিয়ে এসেছে থলের বিড়াল। প্রতি বছর বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের নেতৃত্বে প্রশ্নপত্র ফাঁস হয়ে অর্থের বিনিময়ে তা চলে যেত শিক্ষার্থীদের হাতে। প্রতি বছর ভুরুঙ্গামারিতে SSC পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। অনেকে না পড়ে ভালো রেজাল্ট করছে, আমরা অনেক পড়ার পরে ভালো রেজাল্ট করতে পারিনি। শুধু প্রশ্ন ফাঁসই নয়, অপকর্মের মাধ্যমে গত কয়েক বছরের ব্যবধানে বিপুল বিত্ত বৈভবের মালিক বনে গেছেন 5 শিক্ষক লুৎফর রহমান, আমিনুর রহমান রাসেল, জোবায়ের হোসেন, হামিদুর রহমান ও সোহেল আল মামুন। ফাঁসকৃত প্রশ্নের লিখিত উত্তর সবার আগে পৌঁছে যেত কোচিং করা শিক্ষার্থীদের হাতে। জেলার বাইরেও চড়া মূল্যে বিক্রি হতো এসব প্রশ্ন, বিনিময়ে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে দেখা করতে যাই, তখন তিনি আমাকে অযথা ঘুরাতে থাকে। এক পর্যায়ে তিনি আমার কাছে 3 লক্ষ টাকা দাবি করেন। আমি এই দাবিকৃত টাকা দিতে না পারায় আমাকে নিয়োগ বঞ্চিত করেছে। দুর্নীতিবাজ এসব শিক্ষকদের বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল। দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। এটি মূলত একটি কোচিং নির্ভর প্রতিষ্ঠান। যারা এই পশুপাশের সাথে যুক্ত তাদের কঠোর শাস্তির দাবি করছি। প্রশ্ন ফাঁস সহ অনিয়ম রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সকল দিক বিবেচনায় নিয়ে মামলাটি তদন্ত কার্যক্রম পরিচালনা করছি, যারাই এর সাথে জড়িত থাকুক সকলকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। মিজানুর রহমান, মাইটিভি নিউজ ডেস্ক। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে উজ্জীবিত হয়ে মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল নিপীড়িত কোটি বাঙালি। বঙ্গবন্ধুর দেয়া স্বাধীনতার সেই ঘোষণায় দেশকে শত্রুমুক্ত করার প্রত্যয় নিয়ে সে সময় যান বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে বরগুনার বীর মুক্তিযোদ্ধারাও। তবে স্বাধীনতার পর স্বীকৃতিস্বরূপ সরকারের সহায়তা পাওয়া বরগুনার মুক্তিযোদ্ধা পল্লী এখন মুক্তিযোদ্ধাদের জন্য দুর্ভোগের নাম। বরগুনার প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান অন্তর পাঠানো তথ্যচিত্রে রেজা রায়হানের রিপোর্ট। 1971 সালের 2930 মে বরগুনার ইতিহাসে রচিত হয়েছিল বর্বরচিত কালো অধ্যায়ের। বরগুনা জেলখানায় পাকিস্তানি হানাদার বাহিনী এ সময় গুলি করে হত্যা করে 76 জন স্বাধীনতাকামী নিরপরাধ বাঙালিকে।
পরিকল্পনা অনুযায়ী মুক্তিকামী পরিবারে হানা দিয়ে পুরুষ মহিলাদের হাত পা বেঁধে পৈশাচিক নির্যাতন করে তারা। মুক্তিকামীদের দুদিন পরে ছাড়া হবে জানালেও তাদের আর দেখা পাননি পরিবারের সদস্যরা। সারা রাত্র আমরা ওখানে গোলাগুলি করি। পরের দিন ভোরে আমরা বের হলাম, দেখলাম সাথে সাথে পাক সেনাদের লাশ, সাধারণ মানুষেরও লাশ পড়ে আছে। আন্দোলন করছে কি লিখিয়া খাওয়ান দাওয়ানের লোক, খাওয়ান কম্বল গেঞ্জি এই লিখিয়া। মুক্তিযোদ্ধাদের সেই আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ স্বাধীন বরগুনায় 2000 সালে পুনর্বাসন করা হয় 34টি যোদ্ধাহত ও অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারকে। তবে মাত্র 20 বছরের ব্যবধানে পাল্টে গেছে পুরো পল্লীর চিত্র। একসময়ের আনন্দের পল্লী এখন মুক্তিযোদ্ধাদের জন্য দুর্ভোগের নাম। বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানিতে তলিয়ে যায় এসব পল্লীর ঘরবাড়ি। রাস্তাঘাট ভেঙে যাওয়ায় চলাচলের সমস্যার যেন শেষ নেই এই পল্লীতে বাস করা বীর মুক্তিযোদ্ধাদের। 29 মে তাকে ধরে নিয়ে যায়, ওই খাওয়া অবস্থায় আমার দাদা এবং কাকাকে গুলি করে। আমার স্বামী মুক্তিযোদ্ধা ছিল, হয়তো নাই মারা গেছে 2002 সালে, আর আমার একটা ছেলে আছে, মাস তিন আগে মারা গেছে। আমি খুব অসহায়, খুব কষ্টে আছি। শহীদ পরিবার আমাকে কিছু তেমন কিছু দেয় না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, প্রতি বছর আমাকে পানি উঠে, পানি উঠলে আমাকে রাস্তাঘাট ডুবে যায়, আমার রাস্তাটা যেন একটু ভালো হয়। আমি মুক্তিযোদ্ধার সন্তান, অসহায় আছি। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। যে জিনিসটা আপনারা বললেন, যেটা অবহেলিত, ওইটার জন্য আমরা কাজ করছি। এটা ঠিক, আমাদের লক্ষ্য করছেন যে ওখানে কিছুটা অবহেলা। সরকার বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের সব সমস্যার সমাধান করবে, এমনটাই প্রত্যাশা মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের। রেজা রায়হান, মাইটিভি নিউজ ডেস্ক। ক্রিকেটের আরও কিছু খবর। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-20 সিরিজ এবং অস্ট্রেলিয়ার টি-20 বিশ্বকাপে অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত 11:55 একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন সোহান লিটন আফিফরা। আগামী 7 অক্টোবর থেকে শুরু হবে নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ নিয়ে টি-20 সিরিজ। আর 24 অক্টোবর টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে অবশ্য 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিবের দল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে অধিনায়ক সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজ থাকায় সেখান থেকেই নিউজিল্যান্ডে সরাসরি দলের সঙ্গে যুক্ত হবেন। যাওয়ার আগে পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, ট্রাই নেশন সিরিজে ভালো করে বিশ্বকাপে যেতে চায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কন্ডিশনে স্পোর্টিং হওয়ায় বিশ্বকাপে ব্যাটার বোলার সবারই ভালো করার সুযোগ রয়েছে। যেহেতু আমরা খুব বেশি সাকসেসফুল না এই ফরম্যাটে, তো সেক্ষেত্রে আমাদের মানে যে যার জায়গা থেকে যাতে 20-30% ইম্প্রুভমেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে ঢুকতে পারি, এটা আমাদের লক্ষ্য। 2 বিশ্বকাপে অভিজ্ঞতা হয়েছে যে অনেক এক্সপোর্টিং কন্ডিশন হয়, ব্যাটিং বোলিং দুইটাতেই ফেভার পাওয়া যায়। শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য। এরই সাথে সংবাদের শেষ পর্যায়ে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনা হবে বললেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান। মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। বোধনের মাধ্যমে ভোরে শুরু হয় পূজার মূল আনুষ্ঠানিকতা। দুর্ঘটনার কারণে যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছে বরিশাল ঢাকা মহাসড়ক। যানবাহনের চাপ বাড়লেও বাড়েনি রাস্তার প্রশস্ততা। আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস, এ বছর দিবসটির প্রতিপাদ্য পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মেহেদী হাসান খান, আল্লাহ হাফেজ।